ষোলো মাসে দশ কোটির মাইল ফলকে ডিজনি প্লাস। ২০১৯ সালের ১২ই নভেম্বর চালু হয় স্ট্রিমিং সেবা ডিজনি প্লাস। এখন ষোলো মাস পর প্ল্যাটফর্মটি দশ কোটি গ্রাহকের মাইল ফলক অর্জন করেছে। গত বছরের এপ্রিলে সেবাটিতে পাঁচ কোটি গ্রাহক ছিল, আর গত ফেব্রুয়ারি মাসে গ্রাহক সংখ্যা সাড়ে নয় কোটিতে উন্নীত হয়। উত্তর আমেরিকাতে প্রথম সেবাটি চালুর পর ইউরোপ, ভারত, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরে সেবাটি সম্প্রসারণ করা হয়, আর বর্তমানে বিশ্বের ৫৯টি দেশে সেবাটি চালু রয়েছে। ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব চাপেক বলেন, প্রতি বছর ডিজনি অ্যানিমেশন, ডিজনি লাইভ অ্যাকশন, স্টার ওয়ার্স এবং ন্যাশনাল জিওগ্রাফি থেকে শতাধিক নতুন টাইটেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ডিজনি প্লাসের প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্সে বর্তমানে ২০ কোটি সাবস্ক্রাইবার আছে। এইচবিও গত জানুয়ারিতে তাদের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৭ লাখে উন্নীত করেছে। তবে অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের নির্ভরযোগ্য কোনো সংখ্যা পাওয়া যায়নি।